আমাদের কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে কাউন্সিলর আর আমাদের কিছু এমপ্লয়ি যাদের ইমার্জেন্সি এখানে কাজ করছে তাদের মিলে আমরা 1,00,000 টাকা মমতা ব্যানার্জির রিলিফ ফান্ডে দিয়েছি। আমাদের 4টা কাউন্সিলর বাদ দিয়ে মোটামুটি সব কাউন্সিলরে দিয়েছি। তাদেরকে বিষয়টি জানানো হয়েছিল না? এইসব তো আমাদের ব্যাপার আছে কাউন্সিলর, দলীয় কাউন্সিলরকে আমরা বলেছি, বিজেপি কাউন্সিলরকে বলিনি। আমাদের দলীয় কাউন্সিলর যারা আছে তারা 20টা লোক আমাদের হেল্প করেছে, সেই টাকাগুলো এখানকার যারা এমপ্লয়ি আছে যারা ইমার্জেন্সি ডিউটি করে তাদেরকে নিয়ে আমরা 1,00,000 টাকা মমতা ব্যানার্জির রিলিফ ফান্ডে পাঠিয়ে দিয়েছি। কালোবাজারি রুখতে শুনুন, আমার কাছে তো আমাদের কাছে এটা খবর নেই। কালোবাজারির জন্যে আমাদের স্টাক ফোর্স করার জন্যে এই আমাদের বিজপুর আইসি সব দেখছেন, উনি দোকানে দোকানে যাচ্ছেন, যেখানে খবর পাচ্ছেন তাদের কাছে যাচ্ছেন, উনি স্টেপ নিচ্ছেন, এ তো প্রশাসনের কাজ আছে। বিজপুরের অনেক ছোটো ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু মণ্ডল বাজারে যারা পাইকারি মহাজন তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন, আমাদের ইনবক্সেও বলেছেন, ফোনও করছেন যে এখানে প্রচুর দাম বেশি নিচ্ছেন, তাই জন্য তাদেরও দাম বাড়াতে আর কি তাদের বাধ্য হচ্ছে। না আমরা তো গেছিলাম, আমাদের ইউ সাহেব আমি গেছিলাম, ভাইস চেয়ারম্যান গেছিলাম মণ্ডল বাজারে, এইরকমই কোনো খবর পাইনি। সামান্য কিছু দাম বেড়িয়েছিল তাদের পুলিশ স্টেপ নিয়েছে। যেমন রাস্তার উপরে মুড়ি বিক্রি হচ্ছে 20 টাকা প্যাকেট, 18 থেকে 20 টাকা, পৌরসভা কি দায়িত্ব নিয়েছে? না সে তো পৌরসভার দায়িত্ব, এটা প্রশাসনের ব্যাপার আছে। পৌরসভা থেকে ব্যবস্থা নিয়েছে, আমরা কালকে মণ্ডল বাজারে আমাদের স্যানিটেশনটা করেছি, আজকে সিটি বাজার করা যাবে, তারপরে 18 নম্বর ওয়ার্ডে বাজারে আমরা স্যানিটেশনটা করছি। আমরা মানুষকে সবসময় চেষ্টা করছি পরিষেবা দেওয়ার জন্য। আমরা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে কিছু চাল আলু এসেটা আমরা গরিব লোক যাদের আছে ওয়ার্ডে ওয়ার্ডে আমরা কাউন্সিলরকে 2-1 দিনের মধ্যে পাঠিয়ে দেব। ওরা যারা গরিব লোক আছে যারা ডেলি মজদুরি করে যারা বাইরে থেকে বের হচ্ছে না, হ্যান্ডিক্যাপ্ট আছে তাদেরকে সহায়তা করা যাবে। আমাদেরকে এসডিও সাহেব বলেছিলেন করার জন্য আমরা একটা বিয়ে বাড়ি খালি করে রেখেছি, যদি আসলে আমরা ব্যবস্থাটা করব। এটা আমাদের কাজটা মানে সুদামা ভবন 21 নম্বর ওয়ার্ডে একটা নেওয়া আছে বিয়ে বাড়ি, সেই ব্যবস্থাটা আমরা এসডিও সাহেব যখন বলবেন তখন আমরা করে রাখব। শুনুন, বাজারগুলো তো হচ্ছে বড় বড় বাজারগুলো খুবই ভালো, যে স্যানিটেশনের কাজ চলছে, কিন্তু ফুটপাতেও অনেক ব্যবসায়ীরা যারা বসে, এটা নিয়ে কালকেও আমরা একটা আজকে একটা ভিডিও বার্তা দিয়েছি যে ফুটপাতে যারা যারা বসে ব্যবসা করছে সেই তো লোকের ভিড় হচ্ছে, তো সেই জায়গাগুলো কি কোনোভাবে ডিসইনফেক্ট করা হবে? হ্যাঁ সেটাও ফুটপাথেও করা হচ্ছে, আমরা রাস্তাও করছি, রাস্তা মেন রাস্তা যত আছে সেটা স্যানিটেশন আমরা করে দেবো, আমাদের চেষ্টা চলছে। আগে বাজারটা হয়ে গেলে রাস্তাটা আমরা করে দেবো, ফুটপাথ সমান রাস্তা যত আছে মেন রাস্তা। আমরা দিচ্ছি তো কিন্তু